हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কড়া করতে বলেছে রে ঠিক আছে জয় গুরুদেবের জয় এখন মারিনি তো হাট মরে গেলি কানে লাগবে জয় গুরুদেবের জয় এই পেটের একটু উপরে এবার গলায় মার ঠিক আছে হ্যাঁ এইদিকে মার না গলায় মার জয় গুরুদেব যা কিন্তু তো হয়ে গেছে এই সেটার উপরে মনে হচ্ছে অবস্থাটা ভালো না হ্যাঁ যা খেয়ে খাবে রে খা ভাই এই দেখো সব গুড়িয়ে রেখে দে তুই যাওয়ার খিদে পাবে তুই খেয়ে নিবি খাওয়া দাওয়ার আনবে কি হবে কিছু খেতে হবে না না খেলে মনে শুন থাকতে পারো সারাদিন ও বাবা রো না মানা আয় দা বুড়ি বুড়ি আছে আয় গড় আমাদের খিদে পাবে বুড়ি রো খিদে পাবে লোকজন নিমন্ত্রণ করে এসে আসবে তো বুড়ো মানুষ কি খিদে আছে জনা মনে রে বাবা কি হয়েছে হে বুড়ি আমাদের নাম ধরে ডাকতে দাও ছেড়ে তো ও বাবা ও ও ঠাকুমা ও ঠাকুমা তো সব যাচ্ছে তো না শ্মশানে বাবা কি করি ওই যা माथा गरम बुढ़ी माथार मेथी नष्ट हो गए बुढ़ी बार कर दे पर खा दो
তুমি ওই বাইরেকে দাঁড়াও তোমার খাওয়া সময় হবে হ্যাঁ খাওয়া সময় দেবে হ্যাঁ এই শোনো বেশি বেশি উল্টো বলা কথা বলো না ঝপঝপ করে চলে যাও মাথা গরম করুনি খেল ঠেলে পার করে দে মাটি দে তোমরা পা দিয়ে মাটি দাও যদি না দাও আমার হাতে কি জানো এটা সর্প চোখে দংশন করবে কামাবে 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 চোখে কামাবে দেবে 100 বাদ দেবে 1000 বাদ দেবে ঠিক আছে দাও দাও তুমি তুমি ও ওদিকে যাও ওদিকে যাও দাদা গুরুদেব তো মরে গেছে যা হওয়া তা হয়ে গেছে গুরুদেব তো আর দেখতে পাবে না আর যদি পা দিয়ে না মাটি দিই তাহলে আমাদের না ওই কামাবে ওই বুড়ি কামাবে গুরুদেবের কথা মনে পড়লে আমাদের মরতে হবে যা করে রে আরেকটা বাকি রয়েছি দিয়েছি আমার কথা মতো মাটি দিয়েছি পা দিয়ে না না আমি বুড়িমার রূপ ধারণ করলাম এবার মাসিমার রূপ ধারণ করবো খেলে বলে মাটি দিয়েছি পা দিয়ে এবারে যাব সেই স্বর্ণকার ভবনে স্বর্ণকার ভবনে গিয়ে দেবী রঙ্গের পূজা করতে বলবো সেই রঙ্গের পূজার পান্তাকে ছয় ছয়টি পুত্র মারা যাবে ছয় ছয়টি রাধার ধর পুষ্পাঞ্জলি দেবে তবে তো তুমি আমার আমি মাসি রূপ এক্ষুনি ধারণ করি আজ মাসি রূপ ধরে দেবী জয় বিষ হরি গো মাসি আমি তো সেই মাসি মারে বাবা মাসি বিয়ে হয়েছিল আমার কথা তোমার মনে পড়েছে মনে পড়বি না
সেই ছোটবেলার কথা মনে তো থাকবে মা। বেশ বসো মা বসো। বেশ 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 ও মা বসি। সবাইকে দেখতে পাচ্ছি জামা তো কোথায় মা? শিব মন্দিরে শিব পূজা করতে গেছে। শিব পূজা করে বুঝি? আর আমার নাতিরা তো খেলা করতে গেছে। খুব ভালো। তোমাদের রাজ্যে কি কি দেবীর পূজা হয়? আমাদের রাজ্যে হরে পার্বতী ছাড়া আর কোন দেব দেবীর পূজা হয় না। আচ্ছা মা একটা কথা বলবো। বলো। আমি একটা নতুন দেবীর নাম বলবো, সেই দেবী কি পূজা করবি? নতুন দেবী? হ্যাঁ বেশ বলো মা বলো। বেশ আমি বলছি দেবী রন্দন পূজা। রন্দন পূজা? রন্দন পূজা করলে কি হয় মা? রাজ্য মঙ্গল হবে, প্রজাপত মঙ্গল হবে, আর সন্তানরা সুখী হবে। তাই বুঝি? বেশ তো, আমি রাজ্যের মঙ্গলের জন্য, পূজাপাঠকের মঙ্গলের জন্য, পুত্রবাড়ির মঙ্গলের জন্য আমি রন্দন পূজা করব। কি কি লাগে তুমি আমায় বলে দাও মা। বেশ মা তাহলে আমি এক এক করে বলি। আমি বলো বলো গো মা সীমা, ও মায়ারন দেখি লাগে গো মাসিমা, বলে দাও আমারে বেটি হরি বেটি সরা। তুমি কি দিদিমা? এই দিদি এই গরম জল নিয়ে আয় তো পা ধুয়ে দি। কি বললি কি বললি? গরম জল ফুটছে সেই জল পুড়ে যাবে বাবা বাবা। পা ধুয়ে দি। না না একদম না। পা ধুইবে না? আমার পায়ে কেন ধুইব না মা? সংকেত সংকেত দিয়ে দাও। Yeah, it's fine.
কনকা আমার অন্ধন হয়ে গেছে উমা কত বেলা রইছি এই এখন বেলা হতে অনেক বাকি রইছি বিশ তুমি কনকন যাও নিতে আমি আমি তোমার জন্য একটু জেগে বসে থাকি राजा চন্দ্রদার পুষ্পাঞ্জলি দিবি পদতলি আমি দেরি করব না আজ নাগির গড়ল তলি দেখো Thank you.